বিভিন্ন সাবজেক্ট গুলো রয়েছে সাবজেক্ট যে বাড়ির কাজ রয়েছে হোমওয়ার্ক রয়েছে এগুলো কিন্তু আমরা যথারীতি এগুলো সমাধান করে দিচ্ছি আজকে সেই অনুযায়ী আজকে নতুন একটি ক্লাস আশা করি তোমাদের ভালো লাগবে ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা নতুন কিছু জানতে পারবা নতুন কিছু শিখতে পারবা আবারও আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নতুন এসেছো আমাদের এই চ্যানেলে এমআরএস রহিম সাতানব্বই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজে মেসেজ চলে যাবে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা হচ্ছে তিন শাসন হচ্ছে এক এবং দুই ইতিমধ্যে আমরা যে বইগুলো রয়েছে বইগুলো যে বাড়ির কাজগুলো রয়েছে হোমওয়ার্ক গুলো রয়েছে আমরা পৃষ্ঠা নাম্বার অনুযায়ী কিন্তু সমাধান করে ক্লাস দিচ্ছি যতা নিয়মে ঠিক আছে তো আজকে যে পৃষ্ঠা গুলো সমাধান করবো সেটা হচ্ছে চৌষট্টি পঁয়ষট্টি এবং ছষট্টি পৃষ্ঠার যে সমাধানগুলো রয়েছে এই সমাধানটা করে দেব তোমরা একটু খ্রিস্টা নাম্বার মিলিয়ে দেখবে এবং বইয়ের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবে আশা করি তোমরা ভালো কিছু জানতে পারবে এবং শিখতে পারবে তো শিক্ষণ অভিজ্ঞতা হচ্ছে নাগরিক সেবা ও ই গ্রহণ করি এটা শিক্ষণ অভিজ্ঞতা তিন শাসন হচ্ছে চার এবং পাঁচ সেবা প্রদানের জন্য পরিকল্পনা প্রণয়ন খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস কিভাবে সেবা প্রদান করতে গেলে পরিকল্পনা গ্রহণ করতে হবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকে আলোচনা থাকছে আজকের এই ক্লাসে তো ডিজিটাল মাধ্যমে সেবা দেওয়ার আরেকটি দিক হল ডিজিটাল পেমেন্ট এবং আর্থিক লেনদেন বিশেষ করে ই কমার্সের ক্ষেত্রে বেশিরভাগ আর্থিক লেনদেন অনলাইন এবং মোবাইলে করা হয়ে থাকে যেমন আমাদের জাতীয় পরিচয় কোনো সংশোধনের জন্য সার্চ বা পণ্য কেনার পর টাকা পরিশোধ করতে হয় মোবাইল ব্যাংকিং বা অনলাইনের মাধ্যমে পেমেন্টের মাধ্যমে তো প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আমরা কিন্তু বর্তমানে আমরা তোমরা তোমরা যারা আমার ভিডিও কিনেছো আর বিভিন্ন প্রসাদনীয় জিনিসপত্র যেকোনো জিনিস মোবাইলের মাধ্যমে আমরা এখন কিনতে পারি ঘরে বসে অর্ডার করি ঘরে বসে আমরা নিতে পারি তো কিছু কিছু পেমেন্টের মাধ্যমে কিছু মোবাইল ব্যাংকে মোবাইলের মাধ্যমে বিকাশ রকেট তারপরে নগদ এগুলোর মাধ্যমেও টাকাগুলো পেমেন্ট দেওয়া যায় আবার ক্যাশ অন ডেলিভারি সেটা হচ্ছে মাল যে মালামালটা তুমি যে পণ্যটা অর্ডার করেছো সেটা তোমার বাড়িতে আসবে নিয়ে আসবে ডেলিভারি ম্যান তুমি টাকাটা দিবা মালটা রিসিভ করবে ঠিক আছে এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এভাবেও বর্তমানে ব্যবসা বাণিজ্য অনলাইনে সবকিছু এইভাবে চলতেছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ক্লাসে এগুলো আমরা খুবই জানি এখন বর্তমানে খুব সহজ অনলাইনের মাধ্যমে সবকিছু প্রদান করা যায় তো এখানে আমরা যে বিষয়গুলো দেখছি তুমি যদি কখনো কোনো সেবা প্রদান করতে চাও তুমি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে চাও তাহলে কিভাবে করবে। তুমি কিভাবে কি অনলাইনের মাধ্যমে কি করতে হবে তারপর তোমার ব্যবসা যে পণ্যটা এটাকে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে কোথায় যেতে হবে হ্যাঁ এই ব্যবসাটা যখন তুমি শুরু করবে অনলাইনে এর আগে তোমার কিছু কাজ তোমাকে করতে হবে কিছু পরিকল্পনা তৈরি করতে হবে ঠিক আছে এই পরিকল্পনাগুলো নিয়ে আজকে বিস্তারিত আমাদের আলোচনা থাকছে কেমন যেমন আমাদের প্রথমে আসছে তারকেট টার্গেট গ্রুপ কারা হবে তুমি যে ব্যবসাটা যে ব্যবসাটা করবে কাদের জন্য করবে তোমার এ পণ্যটা কারা গ্রহণ করবে কোন এলাকার মানুষ গ্রহণ করবে ঠিক আছে কোন এলাকার মানুষ গ্রহণ করবে গ্রহণ করবে। পণ্যটা কি পুরুষেরা পছন্দ করে না মেয়েরা পছন্দ করে না ছেলেরা পছন্দ করে এই জন্য তোমাকে ব্যবসা যখন শুরু করবে অনলাইনে এর আগে তোমাকে চিন্তা করতে হবে টার্গেট গ্রুপ তোমাকে সিলেক্ট করতে হবে কাদের উদ্দেশ্যে আমাদের ব্যবসাটা আছে ঠিক আছে কোন এলাকার জন্য কোন বিভাগের জন্য আমি কি চট্টগ্রাম বিভাগের লোকেরা আমার এই পণ্যটা বেশি ব্যবহার করবে না ঢাকা বিভাগের ব্যবহার করবে না রাজশাহী বিভাগের ব্যবহার করবে ঠিক আছে এটা তোমাকে টার্গেট গ্রুপ আগে কারা হবে এটা নির্ধারণ করে নিতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে সেবার চাহিদা কেমন হবে তুমি তাদেরকে কিভাবে সেবা দিবে ঠিক আছে সেবাটা কিভাবে হবে এটা কি তুমি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিবে না তুমি আগে মালামাল দিয়ে দিবে তারপরে টাকা রিসিভ করবে না আগে টাকা নিয়ে নেবে তারপরে মালামাল রিসিভ এবং সেবার মানটা কিভাবে তুমি গাড়ির মাধ্যমে কি সরবরাহ করবা না সরাসরি বাইকের মাধ্যমে দিবা না সরাসরি তোমার দোকান থেকে মালামাল নিয়ে যা সেবার মানটা কিভাবে হবে এই বিষয়গুলো তোমাকে আগে নির্ধারণ করে নিতে হবে ঠিক আছে সেবার চাহিদা কেমন হবে তারপরে কোন এলাকায় সেবা দেওয়া হবে এই যে একটু আগে বলেছিলাম তুমি কোন এলাকার জন্য এই যে সেবাটা দিচ্ছ যে ব্যবসাটা করতেছ এটা কোন এলাকার জন্য তুমি কি গ্রাম পর্যায়ের মানুষদের জন্য করতেছ না শহর এলাকার মানুষদের জন্য করতেছ না উপজেলা পর্যায়ের মানুষদেরকে করতেছো কি একেবারে রিমোট এরিয়া যেখানে আহ মানুষদের খুব বিদ্যুৎ কম নেটওয়ার্ক কম হ্যাঁ বা কি কোন পর্যায়ে তুমি করবে এটা তোমাকে আগে পরিকল্পনা গ্রহণ করতে হবে কোন এলাকায় সেবা দেওয়া হবে তারপরে কি কি সেবা দেওয়া হবে তুমি যে ব্যবসাটা করতে চাইছো সেবাটা দিতে চাইছো এটার সেবাটা কি কি হবে এটার সেবার মানটা কি ধরনের হবে পণ্যটা কি ধরনের হবে কার জন্য হবে কিভাবে তুমি এগুলো সেবাগুলো দিয়ে থাকবে এগুলো বিস্তারিত তোমাকে আগে মাথায় নিয়ে আসতে হবে এটা পরিকল্পনা করতে হবে এবং এগুলো নোট করে নিতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে তারপরে যদি আমরা যাই সেবার উৎস কি কি হতে পারে সেবাটা দিবা তোমার মালামাল গুলা কোথায় নিয়ে কোথা থেকে নিয়ে আসবা তুমি পণ্য কোথায় ক্রয় করবা কিভাবে সেল দিবা এটার দাম কত হবে হ্যাঁ বিস্তারিত সেবার দাম বা চার্জ নির্ধারণ তুমি যে সেবাটা দিবা এটার একটা শ্বাস নির্ধারণ করতে হবে তাই না এটা শ্বাস নির্ধারণ করতে হবে তুমি যে মালামালটা তাদের বাড়িতে পৌঁছে দিবা এটা কি হবে কিভাবে হবে এটার দামটা কিভাবে নিবা মনে করো তুমি ঢাকা থেকে একটা মালামাল তুমি গ্রামে পাঠাইলা পাঠানোর পরে এটা চার্জ কত নিবে এই বিষয়গুলো তোমাকে আগে নির্ধারণ করে নিতে হবে ঠিক আছে আমি তাদেরকে এই সেবাটা দিলাম আমি আর মালামাল আমি সরাসরি তার বাড়িতে পৌঁছিয়ে দিলাম বিনিময়ে আমি একশো টাকা করে নিলাম বিনিময়ে আমি দুশো টাকা করে সার্ভিস চার্জটা নিলাম এই বিষয়গুলো তোমাকে আগে ঠিক করে নিতে হবে তারপরে হচ্ছে সেবার উৎস কি কি এটা গেল সেবার দাম কত চার্জ নির্ধারণ এটাও আমরা জেনেছি এবার হচ্ছে আইনগত ভিত্তি অনুমোদনের কি কি ডকুমেন্ট লাগতে পারে ঠিক আছে যেমন আইনগত ভিত্তি কি তুমি যে মালামালগুলো বা পণ্যটা তুমি যে সরবরাহ করবা তারপরে এটা কি এটা যে তুমি সেল করবা গ্রাম পর্যায়ে দিবা তোমার এটা আইনগত কি আছে এটা অনুমোদন আছে কিনা এটার জন্য তোমাকে সরকারিভাবে আইন নিতে অনুমোদন নিতে হবে লাইসেন্স করে নিতে হবে তোমার যে প্রোডাক্টটা তোমার যে জিনিসপত্রগুলো হ্যাঁ এগুলো কিভাবে করবে এটা সরকার থেকে লাইসেন্স নিতে হবে অনুমতি নিতে হবে তুমি অনুমতি না নিয়ে হ্যাঁ গোপনে তুমি ব্যবসা করবা এটা কিন্তু হবে না সরকারের দেশে থাকতে হলে ব্যবসা করবা তুমি ব্যবসার জন্য সরকারকে ট্যাক্স দিতে হবে সরকার থেকে লাইসেন্স নিতে হবে অনুমতি নিতে হবে আমার এলাকায় এই আছে যেমন ধরো তোমার এলাকায় প্রচুর পরিমাণে আম হয় তুমি তোমার এলাকায় একটা ফ্যাক্টরি করবে আমের জুস তৈরি করবে তো এটার জন্য তোমাকে এই পূর্ব প্রস্তুতি গুলো নিতে হবে এবং পাশাপাশি সরকার থেকে লাইসেন্স নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে আইনগত ভিত্তি আমি যে জুস কারখানাটা করতেছি আমার আইনের দিক থেকে কোনো সমস্যা আছে কিনা আমি সরকারের কোনো বিপদে পড়বো কিনা আমার অনুমতি আছে কিনা ঠিক আছে আমার লাইসেন্স আছে কিনা এই বিস্তারিত গুলো তুমি ডকুমেন্ট আগে অনুমোদন করে নিতে হবে ঠিক আছে তারপরে এরপরে আসি হচ্ছে আমরা এরপরে যদি যাই ডিজিটাল মাধ্যম হিসাবে কোন প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে আমি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মূলত ব্যবসাটা করতে চাচ্ছি ঠিক আছে এখন আমি প্ল্যাটফর্ম কোনটা ব্যবহার করব আমি কি ফেসবুক পেজ ব্যবহার করবো না আমি ফেসবুক ব্যবহার করব না আমি ইউটিউবকে ব্যবহার করব না আমি পত্রিকাতে ব্যবহার করব অনলাইন পত্রিকার মাধ্যমে প্রচার প্রচারণা চালাবো না আমি বিজ্ঞাপন দেব না আমি আর কি করতে পারি ঠিক আছে কোন প্ল্যাটফর্ম ব্যবহার করব না আমি তোমার টুইটার ব্যবহার করবো না ইনস্টাগ্রামের মাধ্যমে প্রচার প্রচারণা চালাবো এই বিষয়গুলো তোমাকে আগে সিলেক্ট করে নিতে হবে যদি যদি তুমি ফেসবুক পেজের মাধ্যমে প্রচার প্রচারণা চালাও তোমার পণ্যের গুণগত মানগুলো দেখাও জনগণকে বোঝাও দেখাও হ্যাঁ তাহলে তোমাকে ফেসবুক পেজ একটা খুলতে হবে ওটার নিয়ম কানুন অনুযায়ী সবকিছু কাজ করতে হবে তাই না এটা তোমাকে নির্ধারণ করে নিতে হবে তুমি কোন পর্যায়ে তোমার ব্যবসাটা করতে চাইছো জনগণকে তুমি সেবাটা দিতে চাচ্ছ তোমরা শিক্ষাতে বন্ধুরা একটু মনোযোগ দাও এরপরে হচ্ছে উদ্যোগ সম্পর্কে অন্যরা কিভাবে জানতে পারবে তুমি যে উদ্যোগটা নিচ্ছে তুমি যে শেপাটা দিতে চাচ্ছো তুমি যে যে ব্যবসাটা করতে চাচ্ছো এটা তুমি অন্যদেরকে কিভাবে জানাবে তোমার এই ব্যবসাটা কিভাবে জানবে তুমি ব্যবসা করতেছো এটা জনগণ জানতে হবে না জনগণ যখনই জানবে তোমার কাছে এই মালমালটা আছে তোমার এলাকায় যে প্রচুর পরিমাণে আম হয় হ্যাঁ আমের তুমি তোমার এলাকায় আমের এটা ফ্যাক্টরি করতেছো জুস ফ্যাক্টরি করতেছো এটা তুমি প্রচার করতে হবে এগুলোর একটা নাম দিতে হবে এটার লোগো তৈরি করতে হবে অনেক কাজ আছে এগুলো আগে থেকে তোমাকে প্রিপারেশন নিতে হবে এবং পূর্ব প্রস্তুতি নিতে হবে পরিকল্পনা গ্রহণ করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর হচ্ছে কিভাবে সেবা পৌঁছানো হবে তুমি যে ব্যবসাটা করতেছ সেবাটা দিতে চাইছো এটা কিভাবে পৌঁছাবো তুমি গাড়িতে দিবা না কুরিয়ার সার্ভিস মাধ্যমে পৌঁছাবা না কোনো অন্য কোনো মাধ্যমে পচাবা না তোমার ব্যক্তিগত গাড়ির মাধ্যমে তুমি যে যে জায়গাতে তোমার এই প্রোডাক্টগুলো যাবে তোমার যাবে যাবে এটা এটা কিভাবে তোমাকে আগে থেকে নির্ধারণ করে নিতে হবে ঠিক আছে এরপর হচ্ছে কিভাবে সেবা পৌঁছানো হবে বলেছি আর্থিক লেনদেনটা কিভাবে হবে তুমি যে মালামালটা রিসিভ করবে মালামালটা পৌঁছাবে হ্যাঁ দর্শকের সাথে তোমার কাস্টমারদের সাথে তো কাস্টমারদের সাথে লেনদেনটা কিভাবে হবে তুমি কি ক্যাশ অন ডেলিভারি করবে তোমার কি বলে বি বি ব্যবসা টু ব্যবসা তারপরে কাস্টমার টু কাস্টমার নাকি তুমি মালামালগুলা দিবা দেওয়ার আগে তোমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিতে হবে বা বিকাশে রকেটে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিয়ে দিতে হবে এই বিষয়গুলো তুমি আগে পুরাপুরিভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে বুঝতে হচ্ছ প্রিয় বন্ধুরা এরপরে এই উদ্বেগ আর কার কার সহায়তা নেওয়া যায় তুমি যে এই ব্যবসাটা শুরু করছো এই উদ্যোগটা শুরু করেছো এটার সাথে তুমি আর কার থেকে সহযোগিতা নিতে চাচ্ছ সরকার থেকে সহযোগিতা নিবা না তোমার এলাকার জনপ্রতিনিধি থেকে নিবা না তোমার এলাকার তুমি তোমার শিক্ষক থেকে নিবা না তোমার কোনো গণ্যমান্য ব্যক্তি থেকে সহায়তা নিবা পরামর্শ নিবা এগুলো তোমার মাথায় রাখতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে দ্রুত ও সব সময় যোগাযোগের মাধ্যম কি এখন তুমি ব্যবসা বাণিজ্য করলা তোমাকে কল করে পায় না হ্যাঁ তারপরে মেসেজ দিলে তুমি রিপ্লাই দাও না মেল দিলে মেলের উত্তর দাও না হ্যাঁ তোমার মালের অর্ডার করে তুমি অর্ডারের উত্তর দাও না অর্ডারের কোনো রেসপন্স করো না তাহলে কি ব্যবসা তো হবে না তাহলে কিভাবে দ্রুত যোগাযোগ করা যায় এটা তোমাকে তুমি কি মাধ্যমে দ্রুত যোগাযোগ মেলের করবা অর্ডার করবা না তুমি ফেসবুক পেজের মাধ্যমে করবা না মেসেঞ্জারের মাধ্যমে করবা না হোয়াটসঅ্যাপে করবা না ইমুতে করবা এটা তোমার ব্যক্তিগত তুমি ওইভাবে করে প্ল্যানিং করতে হবে না আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমি ইমোতে যোগাযোগ করি আমি মেসেঞ্জারে যোগাযোগ করবো দ্রুত আমাকে মেসেঞ্জারে মেসেজ করবে আমি দ্রুত এটা রিপ্লাই নিয়ে এটা তোমার ইচ্ছা তুমি আগে থেকে ব্যবসা যখন শুরু করবে এর আগে তোমাকে পরিকল্পনা গ্রহণ করে নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই বিস্তারিত এই বিষয়গুলো যদি আমি কোনো সেবা দিতে যাই কোনো ব্যবসা করতে যাই আমাকে এই বিষয়গুলো আগে মাথায় রাখতে হবে এবং এই বিষয়গুলো আগে কমপ্লিট করেই পরিকল্পনা গ্রহণ করেই আমাকে ব্যবসাতে যেতে হবে ই কমার্সের ক্ষেত্রে অবশ্যই বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যক্তিগত বাণিজ্যিক ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে হবে প্রত্যেকটি উদ্যোগের নিজস্ব নিজস্ব উদ্ভাবন এবং সৃজনশীলতা থাকতে হবে তাই আমি কোনো ই কমার্সের উদ্যোগ নেওয়ার সময় অন্যের ই কমার্সের উদ্যোগের সাথে কোনো কিছু যেমন তার লঘু পণ্য বিজ্ঞাপন ইত্যাদি মিলে যায় কিনা তা দেখে নিতে হবে আমরা ই কমার্সের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে অন্য কারো মেধা সত্ত্বের সাথেও যেন আমাদের পরিকল্পনা মিলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর তা না হলে আইনগত ঝুঁকি মধ্যে আমাদেরকে কি করতে হবে করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই পরিকল্পনাগুলো নেওয়ার আগে আমি যে আমার যে আমার যাতে কপিরাইট না হয় আমার ব্যবসাটা যাতে অন্যের সাথে না মিলে যায় আমার লঘুটার সাথে অন্যের সাথে না মিলে যায় আমার পরিকল্পনাগুলো যাতে অন্যের সাথে না মিলে যায় এবং আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি প্রোডাক্টটা একদম নিজস্ব হইতে হবে একান্ত নিজের চিন্তাভাবনা মেধাসত্ব নিজের বুদ্ধি খাটিয়ে নিজের শ্রম দিয়ে এগুলো তৈরি করতে হবে এটা যাতে কারোর সাথে তোমার না মিলে যদি মিলে যায় তাহলে কিন্তু এটা তুমি কপিরাইটের আওতায় পড়বে তারপরে তোমার আইনগত সমস্যা হবে সেই যার যার সাথে মিলে যাবে সেই তখন মামলা করে দিবে এটা তো আমার প্রোডাক্ট ও কিভাবে বিক্রি করতেছে নকল করে তাই না তো এই জন্য এই বিষয়গুলো যাতে কারো সাথে না ঠিক আছে তুমি যে ব্যবসাটা করতে আচ্ছা তোমার যে জুস কারখানা করেছ জুসটা করতেছে এই জুজের ফরমুলাটা একান্ত তোমার নিজের এটার লঘুটা হবে তোমার নিজের এটার নাম হবে তোমার নিজের সব সবকিছু তোমার নতুন চিন্তা ভাবনার ভিতরে করতে হবে যদি কারো সাথে মিলে যায় যদি কারো সাথে ইয়া হয়ে যায় তাহলে কিন্তু এটার জন্য তোমাকে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে এবং আইনগত সমস্যা আছে তোমাদের ভিতরে তোমরা যারা আজকে অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের মধ্যে দেখা যাবে অনেকে ব্যবসায়ী হয়েছ কেউ উদ্যোক্তা হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে এক একজন এক এক বিষয়ে দক্ষ হবে এবং দেশ পরিচালনার কাজে তোমরা নিয়োজিত থাকবে ঠিক আছে এই জন্য এই বিষয়গুলো তোমাদের খুবই জানা দরকার অনলাইনে বিজনেস অনলাইনে ব্যবসা আজকে খুব সহজ হয়ে গেছে এটা এটা সহজে ব্যবসা করা যায় ঘরে বসে তুমি ব্যবসা করতে পারবে তবে তোমাকে এই জিনিসগুলো পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং এই বিষয়গুলো চালানোর জন্য পরিচালনা করার জন্য তোমার নিজস্ব সক্রিয়তা নিজস্ব চিন্তাভাবনা তোমাকে কাজ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি কেমন লেগেছে যদি কোনো বিষয়ে না বুঝো অবশ্যই কমেন্টস করে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আর তোমাদের কোন কোন বিষয়গুলোর সমাধান দেওয়া দরকার অবশ্যই করে পৃষ্ঠা নাম্বার সহ জানাবে আমি দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভালো থাকো সবাই সুস্থ থাকো ইনশাআল্লাহ আগাম ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ সবাই